প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 3.3 ম্যাথ নাম্বার 25। তো শুরুতে বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এতে করে আমার শ্রম সার্থক হবে। প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রশ্ন, এইট এ কিউ প্লাস বি কিউ বাই 27। আমরা এখন এইট এ কিউকে ভাঙবো। এইট এ কিউকে ভেঙে আমি লিখবো 2a হোল কিউব, অর্থাৎ এ পাওয়ারটা যদি এ তিনটে যদি দুই উপরে হয় 2 3 বার, আর 2 3 বার করলে হবে 8, মানে 2 × 2 × 2, 2 2 × 4, 4 2 × 8, এই যে আমার 8 মিলে। আর পাওয়ারটা যদি এর উপরে হয় এ কিউ হয় বসালাম, প্লাস বসালাম, এরপরে এই যে উপরে একটা বি কিউ আছে আমি বসাচ্ছি, বি কিউ সরি এ কিউবটা আমি এখানে দেব না। আর 27কে ভেঙে আমি লিখবো 3, এই কিউবটা আমি ব্রেকেটের বাইরে দেব, অর্থাৎ এ পাওয়ারটা এখন যেহেতু ব্রেকেটের বাইরে, এ পাওয়ারটা বির উপরে বুঝাইলে হবে বি কিউব, এ পাওয়ারটা তিনের উপরে বুঝাইলে 3 3 বার করলে হবে 27, 3 × 3 × 3, মানে 3 3 9 3 9 27, এ পাওয়ারটা একবার তিনের উপরে 3 3 বার করলে হবে 27, আর পাওয়ারটা যদি বির উপরে হয় বি কিউ হবে। এখন শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই অংশকে এ ধরব, আর এই এতটুকু অংশকে আমরা বি ধরব। এ মানি হলো আমার 2a, আর বি মানি হলো বি বাই 3। আমরা খেয়াল করব, যদি আমি এ বলি তাহলে বলতে হবে 2a, আর বি মানি হলো বি বাই 3। তো এখন যদি আমরা এতটুকু অংশ রিডিং করি তাহলে হয় এ কিউ প্লাস বি কিউ, আর এ কিউ প্লাস বি কিউর উৎপাদকের সূত্র আমরা অনেকে জানি, আর যারা জানবো না অবশ্যই মুখস্থ করে নেব। আমি পাশে বসাচ্ছি এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বসালাম। এখন আমরা এই সূত্র অনুযায়ী মান বসাবো। সূত্রের প্রথমত এখানে এ দেওয়া আছে, এ মানি হলো আমার 2a, আমি বসালাম 2a প্লাস আছে বসালাম, তারপরে এখানে আমার বি আছে, হ্যাঁ এই যে বি আমি কাকে বি ধরছিলাম, বি মানি হলো বি বাই 3। এই যে পাশে নিচে যে নিচে এ বসালাম বি বসালাম, এটা পরীক্ষায় বসানো যাবে না, এটা আমি বোঝানোর জন্য বসাচ্ছি। তাহলে এই যে এখানে বি আছে, বি মানি হলো আমার বি বাই 3, আমি বসালাম বি বাই 3, হ্যাঁ তারপরে একটা ব্রেকেট আমি ব্রেকেট দিলাম, এরপরে এখানে এ আছে, এ মানি হলো আমার 2a বসালাম, এর উপরে কিন্তু এখানে পাওয়ার আছে তাই আমি পাওয়ারটা দিলাম, এরপরে মাইনাস আছে বসালাম, তারপর আছে এ মানি কিন্তু আমার 2a বসালাম, তারপরে বি আছে, বি মানি হলো আমার বি বাই 3, তারপরে প্লাস বি স্কোয়ার, আর বি আছে, বি মানি হলো আমার বি বাই 3, বির উপরে এখানে কিন্তু পাওয়ার আছে, আমি পাওয়ারটা দিয়ে দিব, সেকেন্ড ব্রেকেট ক্লোজ করব। এখন এই 2a-এর নিচে মনে মনে একটা 1 ধরি, আমরা হর ধরলাম, আমরা এখানে 1, আর এই জায়গায় হর তো 3 আছে, তাহলে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে, ভগ্নাংশের যোগের ক্ষেত্রে প্রথম কাজ হরের লসাগু। তো হর আছে এখানে 1, আর এখানে আছে 3, 3 আর 1-এর লসাগু হবে 3, আমি বসালাম, তাহলে প্রথম কাজ হরের লসাগু আমি নিয়ে নিলাম। এরপরে সেকেন্ড কাজ হলো হরকে হর দ্বারা ভাগ, মানে 3কে এ 1 দ্বারা ভাগ করব, হরকে হর দ্বারা ভাগ, 3কে যদি আমি 1 দ্বারা ভাগ করি 3-এই হবে, আর এই 3কে লব দ্বারা গুণ করব। তো লব হলো আমার 2a, আর আমি ভাগ করি পাইছিলাম 3, 3 দ্বারা গুণ করব, বসালাম প্লাস, ঠিক একইভাবে এদিকে এ 3কে 3 দিয়ে ভাগ করব, এ হরকে হর দ্বারা ভাগ, 3কে যদি 3 দিয়ে ভাগ করি হবে 1, যা হয় তা লব দিয়ে গুণ, লব হলো আমার বি, হ্যাঁ 3কে 3 দিয়ে ভাগ করি আমি 1 পাইছি, 1 দ্বারা এ বিকে আমি গুণ করব, অর্থাৎ হরকে হর দ্বারা ভাগ, ভাগ করে যাই পাবো তা লব দ্বারা গুণ, লব হলো আমার বি, আর ভাগ করি পেয়েছি আমি 1, তাহলে বিকে 1 দ্বারা গুণ করব। ঠিক একইভাবে আমরা এ পাশে এ 2 2 × 4,
এই পাওয়ারটা 2 এর উপরে হলে 2 দুগুণে 4 এর উপরে হলে a স্কয়ার আর এখানে এ 3 হলো আমার নিচের আমি 3 নিচে রাখলাম আর উপরে আছে 2ab আমি 2ab বসালাম প্লাস এখানে পাওয়ারটা যদি b এর উপরে হয় b স্কয়ার পাওয়ারটা যদি 3 এর উপরে হয় 3 স্কয়ার বসালাম এখানে 2a কে 3 দিয়ে যদি গুণ করি 3 2 গুণে 6 6 এ আর b কে 1 দিয়ে গুণ করলে হবে b বসালাম এরপরে এদিকেও আমি একই ভাবে হর দ্বিঘাত লব দ্বিগুণ করব তো হর কে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করার প্রথম কাজ হলো হরের লসাগু নেওয়া আমরা নিচের অংশকে হর বলবো উপরটাকে আমরা লব বলি আর নিচের হর এখানে আছে 1 আর এখানে 1 আছে এখানে আছে 3 আর এখানে আছে 3 তাহলে শিক্ষার্থীবৃন্দ প্লিজ এখানে আমার একটু রং হয়েছে এই পাওয়ারটা যদি 3 এর উপরে হয় 3 3কে এখানে 9 হবে হ্যাঁ এখানে 9 হবে সরি এই পাওয়ারটা যদি b এর উপরে হয় b স্কয়ার হবে আর এই পাওয়ারটা যদি 3 এর উপরে হয় 3 3কে 9 আচ্ছা যেটা বলছিলাম নিচের হর হলো 1 এবং 3 এবং 9 9 3 এবং 1 এই হরগুলোর আমি প্রথমত লসাগু নেব 1 3 9 এর লসাগু নেব তো 1 3 9 এর লসাগু যদি আমরা করি আমরা 9 পাব অর্থাৎ 3 আর 9 এর যদি আমি লসাগু করি 3 একে 3 3 3 কে 9 তাহলে কি কি পাইলাম আমরা 3 1 3 3 3 কে 9 আমরা 1 3 9 এর লসাগু পেলাম 9 আমাদের প্রথম কাজ হলো হরের লসাগু নেওয়া আমরা নিয়ে নিলাম এরপরে সেকেন্ড কাজ হলো হরকে হর দ্বারা ভাগ এই 9 কে 1 দ্বারা ভাগ করব ভাগ করলে কত পাবো 9 আবার এই 9 কে আবার লব দিয়ে গুণ করব লব হলো 4a স্কয়ার আমি 4a স্কয়ার দ্বারা গুণ করব বসালাম মাইনাস বসালাম এরপরে এই 9 কে এ 3 দিয়ে ভাগ করব 9 কে যদি 3 দিয়ে ভাগ করি হবে 3 এই 3 কে উপরের অংশের সাথে গুণ করব 9 কে 3 দিয়ে ভাগ করে আমি 3 পেলাম তাকে গুণ করব উপরের লবের সাথে অর্থাৎ 2ab এর সাথে গুণ করব তারপরে এই প্লাস চিহ্নটা বসাবো এরপরে এই 9 কে আমি 9 দিয়ে ভাগ করব 9 কে যদি 9 দিয়ে ভাগ করি 9 কে 9 দিয়ে ভাগ করলে হবে 1 আর এই 1 কে আমি লব দিয়ে গুণ করব লব হলো আমার b স্কয়ার এরপরে নিচে আছে এখানে 3 আমি বসালাম 3 উপরে আছে 6 এ বসালাম এবং b এ বসালাম এরপরে নিচে আছে 9 বসালাম এখানে সাইন নং 36 36 এর স্কয়ার বসালাম মাইনাস 3 দুগুণে 6 6 এ বি বসালাম প্লাস 1 কে বি স্কয়ার দ্বারা যদি আমি গুণ করি হবে বি স্কয়ার বসালাম হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু এখন এই যে হর নিচে 3 আছে আর এখানে 9 আছে আমরা নিচে নিচে গুণ করব উপরে উপরে গুণ করব উপরে উপরে গুণ নিচে নিচে গুণ আর এখানে গুণ করলে হয় 3 নং 27 আমি বসালাম 27 আর উপরে এখানে আছে আমার 6 এ প্লাস b বসালাম হ্যাঁ আর এদিকে আছে 36 a স্কয়ার বসালাম মাইনাস 6 a b বসালাম প্লাস b স্কয়ার আছে উপরে বসালাম উপরে এই অংশটুকু বসালাম নিচে 9 আর 3 গুণ করলাম 27 বসালাম এরপরে 27টাকে আমি পাশে নিয়ে আসবো অর্থাৎ 27-এর উপরে যে অংশটুকু এই অংশটুকু রাখবো না 27-এর উপরে যেহেতু এই অংশটুকু পাশে রাখবো এই অংশটুকু 27-এর এই পাশে নিয়ে আসবো তাহলে উপরে কিছু নাই আমরা 1 ধরবো 27টাকে আমি পাশে নিয়ে এসেছিলাম 27-এর উপরে যে পাশে নিয়ে আসলে উপরে কিছু থাকে না তাহলে 1 ধরবো আর এখন এই অংশটুকু বসে দেব 6 এ প্লাস বি বসালাম আর এখানে আছে 36 এ স্কয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কয়ার এই অংশটুকু বসালাম আর এই অংশটুকু বসালাম আর 27টা পাশে নিলাম আর শিক্ষার্থীবৃন্দ এটাই আমার আনসার তোমরা আশা করি বুঝতে পারছো তো এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এতে আমার শ্রম সার্থক হবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো দেখা হবে পরবর্তী মেয়াদে আল্লাহ হাফেজ